গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন বন্ধে বর্তমান ইসির সিদ্ধান্ত যথার্থ বলে মনে করছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা। একই সাথে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে তারা, আর এনআইডি কার্যক্রম ইসির অধীনে থাকা প্রয়োজন বলে মনে করেন সাবেক সিইসিরা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন বন্ধের পর নির্বাচনের সার্বিক আলোচনা করতেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ ইসি কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশন সচিবালয়ে বর্তমান কমিশনের বৈঠক। বৈঠক চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিন সাবেক নির্বাচন কমিশনার আব্দুর রউফ, কাজী রকিবউদ্দিন আহমদ ও কে এম নুরুল হুদা। গাইবান্ধা উপনির্বাচন বন্ধে ইসির সিদ্ধান্তকে স্বাগত জানান সাবেক তিন সিইসি। এনআইডি কার্যক্রমও ইসির অধীনে রাখার পক্ষে ঐক্যমত পোষণ করেন তারা। ইভিএম ব্যবহারের পক্ষে কথা বলেন। ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি, তাদের চোখের সামনে ধরা পড়েছে, এরকম রিগিং হচ্ছে, ভোট দিতে পারছে না, সব কিছু করতে পারছে না, ইলেকশন বন্ধ করে দিছে। যদি দরকার হয় আমরা বললাম বারে বারে বন্ধ করবেন, তবু জাতিকে উদ্ধার করার চেষ্টা করে। যতদূর পারা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা উচিত। কারণ হিসেবে বলেছি যে আমাদের দেশের যে প্রেক্ষাপট সেটা অন্য দেশের সাথে তুলনা করা যায় না। এখানে ভোটের পরিবেশ ভালো থাকে না, এখানে কেন্দ্র দখল করে, এখানে ভোট ডাকাতি হয়, এখানে 100% ভোট হয়। সেখানে এই স্বাভাবিক নির্বাচনের চেয়ে ইভিএম নির্বাচনে মাধ্যমে নির্বাচনের সংস্কৃতিটাকে পরিবর্তন করতে হবে মানুষের মধ্যে। ভোটার হতে চাইবে না লোকজন, ভোটার হওয়ার জন্য অত আগ্রহ নাই, কিন্তু এনআইডির জন্য এখন আগ্রহ বেশি। এই অ্যাডভান্টেজটা এখান থেকে সরানো উচিত নয়, এটা গণ্ডগোল হতে পারে, এটা এখানে থাকাই উচিত। ইলেকশন কমিশনের এর উপরে বিরাট বড় ডাটাবেস আছে এবং খুব সুরক্ষিত আছে, কাজেই এটা একটা ভালো সিস্টেম হয়ে আছে। পরে বর্তমান সিইসি বলেন আইনে থাকলেও গাইবান্ধা নির্বাচন বন্ধের সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা জানতেই সাবেক সহকর্মীদের সাথে বৈঠক করেছে ইসি। সেন্সেশন ক্রিয়েট করেছিল সর্বমহলে, এবং এটা নিয়ে আমি পক্ষেও বক্তব্য শুনেছি, বিপক্ষেও বক্তব্য শুনেছি। আমরা শুদ্ধ সিদ্ধান্ত নিয়েছি কি নিইনি, আমরা আমাদের অভিমতে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তারপরেও এটা সঠিক নাও হতে পারে, কোর্টে গিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করেন, ওনারা যদি এসে বলতেন না আপনারা এটা সঠিক সিদ্ধান্ত নেননি, রিপোর্টটা আসুক, তারপর আপনারা দেখেন, ওয়েট অ্যান্ড সি যে আমরা কোনো ওর পদক্ষেপ নিই কি নিই না। সিইসি বলেন শপথ মেনে অর্পিত দায়িত্ব পালনে ভবিষ্যতে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তনরা। সততার সাথে, সাহসিকতার সাথে আমাদেরকে এগিয়ে যেতে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।